নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শকবন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই দু নতুন বছর পড়া মানে প্রত্যেক মানুষের একটা আগ্রহ থাকে যে আমার এই বছর কেমন যাবে কোন কোন দিকগুলো ভালো হবে অর্থাৎ কোন কোন দিক থেকে সুসংবাদ আসতে চলেছে আমি এই বিষয় নিয়ে এই ভিডিওতে আপনাকে জানাতে চলেছি তার আগে জানায় এই দু সকল মানুষের জন্য খুব ভালো কাটে খুব আনন্দে কাটুক এবং আপনি যদি মীন রাশি মানুষ হন আপনার জন্য চার চারটি মহা সুসংবাদ আপনার জন্য কিন্তু অপেক্ষা করতে চলেছে কোন এই চার মহা সুসংবাদ আমি এই বিষয় নিয়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে চলেছি নাম্বার ওয়ান এক নম্বর পয়েন্ট আকর্ষিক ধন প্রাপ্তি অর্থাৎ যে কোনো ক্ষেত্র থেকে আপনারা কিন্তু অর্থ এবছর কিন্তু পাবেন আপনি মিন মানুষ অর্থনৈতিক দিকটা ফিনান্সিয়াল দিকটা আপনাদের মজবুত হবে দ্বিতীয় যে পয়েন্ট আপনাদের সন্তান বিবাহ এবং ভাগ্য এবং পৈতৃক সূত্র এই জায়গা থেকে কিন্তু আপনারা লাভবান এবছর হতে চলেছেন আপনি মিন মানুষ ডায়েরিতে নোট করে নিন এই ঘটনা কিন্তু আপনাদের ঘটতে কিন্তু চলেছে তিন নম্বর পয়েন্ট আপনি মিন মানুষ আপনার ক্ষেত্রে এবছর বিদেশ থেকে লাভ এবং মিডিয়া রিয়েটের জায়গাতে যারা কাজ করছে সেখান থেকে লাভ এই সম্ভাবনা কিন্তু উঠে আসতে চলেছে এবং রাজনীতি বিদেশ মিডিয়া রাজনীতি এই সেক্টর থেকে আপনারা কিন্তু লাভবান এবছর নিশ্চিত নিশ্চিত রূপে হতে পারেন নাম্বার ফোর আপনি যদি মিন্যাসি মানুষ হন আপনার জন্য দুর্দান্ত যে সুসংবাদ আসতে চলেছে সে সুসংবাদটি হচ্ছে কর্মকেন্দ্রিক কর্ম এবং ব্যবসা এবং সেলফ প্রফেশান এই তিন দিক থেকে চাকরি পাওয়া চাকরি ক্ষেত্রে পরিবর্তন প্রমোশন এবং ব্যবসা ক্ষেত্রে উন্নতি এই সম্ভাবনাগুলো কিন্তু দেখা যাচ্ছে এর পাশাপাশি ব্যবসা ক্ষেত্রে কিন্তু উন্নতি চোখে পড়ার মতোই এবছর কিন্তু দেখা যাচ্ছে অর্থাৎ ব্যবসা ক্ষেত্রে আপনাদের যথেষ্ট উন্নতি প্রমোশন পদোন্নতি এই সম্ভাবনাগুলো কিন্তু নির্দেশ এবছর করতে চলেছে এবং রাশিভিত্তিক কবচ এবং বৃহস্পতির কবচ এটা যদি আপনারা লাগান বছরটি আপনাদের জন্য শুভ নিশ্চিত রূপে কাটতে চলেছে তো প্রিয় দর্শক বন্ধু ভিডিওটি এ পর্যন্তই এই বিষয়ে যদি আপনাদের কোনো কমেন্ট থাকে অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান কমেন্ট কমেন্ট বক্সে করুন তো প্রিয় দর্শক বন্ধু ভিডিওটি এ পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন হ্যাপি নিউ ইয়ার প্রত্যেকের এই নতুন বছর খুব আনন্দে কাটান এই কামনা করি আমি ঈশ্বরের কাছে এই বলে प्रोग्राम शेष नमस्कार